আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুলতান। রাজধানী ঢাকা সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার থেকে ধর্মঘট শুরু করে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। এদিকে ডিজেলের দাম কমাতে আজ দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন লঞ্চ মালিকরা। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষা, পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কটি সরকারি চাকরির পরীক্ষাও। ফলে সারা দিনই রাস্তায় মানুষের উপস্থিতি ও চলাচল ছিল, আর তাই যাতায়াতে তাদের পোহাতে হয় চরম দুর্ভোগ। আজও রাজধানীর গাবতলী, মিরপুর, শ্যামলী, ফার্মগেট, মহাখালী, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ কোথাও গণপরিবহন নেই। দাপট, রিক্সা, সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেলের এগুলোতে ভাড়া আদায় করা হচ্ছে ইচ্ছে মতো। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। গণপরিবহন বন্ধের খবর না জানায় টার্মিনালগুলোতে ভোগান্তিতে পড়তে হয় পরিবার নিয়ে বের হওয়া যাত্রীদের। তেলের বাড়তি দামের সাথে ভাড়া সমন্বয় ছাড়া এই ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন পরিবহন নেতারা। দর্শক, পরিবহন ধর্মঘটের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। আতিয়ার, খুলনার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। শাকিলা, এই মুহূর্তে আমি কথা বলছি খুলনা রেলওয়ে স্টেশন থেকে। সকাল থেকে এখানে যাত্রীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টানা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে খুলনার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খুলনা সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল এবং রয়্যাল বোর্ডের পরিবহনগুলোকে সারিবদ্ধভাবে রাখতে দেখা গেছে। এই কারণে রেলের উপরে, ট্রেনের উপরে যে চাপ পড়েছে যাত্রীদের, কিন্তু ট্রেনের যে যাত্রী সংখ্যা রয়েছে সেই পরিমাণে যে যাত্রীর থেকে অধিক সিটের অধিক যাত্রী হওয়ার কারণে এখানে সংকুলন হচ্ছে না। এ কারণে অনেককে ফিরে যেতে দেখা গেছে, আবার অনেককে দেখা গেছে টিকিট না কেটেই ট্রেনে চেপে বসেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেসব যাত্রী বিভিন্ন গন্তব্যে পৌঁছানো খুবই জরুরি তাদেরকে কাটা পথে ভেঙে ভেঙে থ্রি হুইলার বা মোটরসাইকেলে করে যেতে দেখা গেছে। সেখানে ভাড়া নিয়েও এক ধরনের নৈরাজ্য লক্ষ্য করা গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, খুলনা মহানগরীর যে প্রাতকালীন যে বাজার রয়েছে, কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন তরিতরকারি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। চলমান পরিবহন ধর্মঘট কবে কখন প্রত্যাহার হবে সে বিষয়টি জানতে চেয়েছিলাম খুলনা পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের কাছে, কিন্তু তারা বিষয়টি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। খুলনা থেকে আমার কাছে এই ছিল চলমান পরিবহন ধর্মঘটের সবশেষ খবর। জি আতিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার পারভেজ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে র‍্যাব। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। র‍্যাবের এক অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মোমেন এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ক্লাবটি অনুমোদনের বাইরেও বিদেশি মদ সংরক্ষণ ও সরবরাহ করে আসছে। এরই প্রেক্ষিতে ক্যাপিটাল রিয়াকশন ক্লাবের রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় ক্লাবের অস্থায়ী মঞ্চের কাঠের ফ্রেমের নিচ থেকে, নির্মাণাধীন বাথরুম থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করে র‍্যাব। তবে অভিযান চলার সময় ক্লাবে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানান র‍্যাব কর্মকর্তা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।